সবগুলো কাটা থাকে ওই মাছগুলোর এগুলো কাটা থাকে, এগুলো কাটা, এগুলো তেলে কাটা থাকে। ওই মাছগুলো আমি খাবার পাইনি, ও মাছ আলাদা, এই মাছ আলাদা, তাইলে এটা লরম, ওটা শক্ত আরো, তাহলে হ্যাঁ উল্লে ইয়ে থাকে তো, এটা হচ্ছে অরিজিনাল সুরমালিশ। আমি ভাবছি ওদের উল্লে কি না রকেট লাই ইয়ে কি কলম্বো না রাখলি কলম্বো লাইলে কলম্বো মাছ কাটা নাই তো না না রকেট লাই রকেট মাছ রেডি এটা খাননি তাহলে বুঝে নিন এটা কি কিরকম পানি দিছে পানি মান শুধু দে এগুলে সেই চাল লাগে তা আব্বা কেমনি কয় যে ঘুটো শেষ করে এই মাছের ফেসে দেখলি বোঝায় বুঝছো ওই মাছের এরকম ধার দিয়ে আসল এরকম এগুলে ডাড়ার থেকে বন্ধ কাটা আরো ভালো লাগে না মাছ এগুলো কি কেটে লাগবে না হ্যাঁ একটু ইয়ে করতে লাগবে কষা লাগবে তাহলে ছোট ছোট আশ আছে তো গ্যাসগুলো না এরকম করলি হবে না হলে ছোট ইয়ে তো ছোট হলে বোঝা যাচ্ছে না আসতে এগুলো অরিজিনাল সুর মালিশ আর এই মাছের একটা বৈশিষ্ট্য কি জানো এক যদি নরম হয় না জাল দিলি শক্ত হবে কোয়া কোয়া হয় দেখো কেমন হয়েছে একলা একলা খেলতেছে না আড়াইশোটা কেজি বিক্রি করতেছে এবার 10 টাকা কম করে 40 টাকা 240 সব এই একটু কম আছে আরে আনন্দ আরে খালি বলে দেওয়া ওই মাছ আর এই মাছ রাত দিন রাইতে পারতে আমাদের মনে আছে আগে এই মাছ আনিচ্ছিল ফাটা কিংবা নরম তুলতুলে জাল দিলি একবার শক্ত হয়ে যায় আর সাদাই ফেলি ইলিশের ইলিশ খাওয়ার তো তেল খাওয়া ভালো আছে না ইলিশ খালি কাটা জাতীয় মাছ এই মাছ যারা একবার খাবে ইলিশ মাছ আর খাবে না জাতীয় মাছ পাঙ্গাস বানালি ভালো হলো তাই তো তুই মানে বলে কাটা আগেই করবো এটা কাটে দেবো দেওয়া ওর মধ্যে দেওয়া এটা হাত দিয়ে করলেই বুঝতে পারবো বাবা গ্যাস আছে কিনা এটা দেবা আর একটা দাও দেখি কয়টা হয় একটু কম আছে আপনার 240 এর নিচে দেয় না 250 এর মধ্যে মতো বাস না আর জানো তো মা কেন তো আন্ডার পানি না কেন আপনি না
তেল আমি আনবো না কালকে কালকে আজকে আনার কথা তাহমায়া দে ডেলিভার দে শর্ট হয়ে গেল আমি ইয়ে তার সময় দি আসমু এই মাদারে তার সময় বিকেলে লি আসমু তাহলে তোমাকে লাভ লাগবে না চাউল হেমকে মন চাউল লি আনু আচ্ছা কত করে কেজি হচ্ছে চালের দাম কমই বলে 250 টাকা কি বস্তা 45 টাকা বলা 45 হ্যাঁ তাহলে দেখো দোকানও আপনি না লেন লিটল লিটল দৌড়ে গেল 10 কেজি করে আনি 50 কেজি 250 টাকা বেশি খাবি না